তো ওয়েলকাম টু ফান্না আসাদ ফেসবুক পেজ। সালাম আলাইকুম এভরিওয়ান। দেখেন প্রেশার কুকারে চিকেনটা নরম করে রাখছি। এর মধ্যে শুধু দুইটা পেঁয়াজ দিছি প্রেশার কুকারে আর নরম করে রাখছি। এখন এটার মধ্যে আমি তেল দিব 1 চামচ, আদা রসুন বাটা আছে ওইটা দিব 1 চামচ বড়া, পেঁয়াজ আর চিকেন দিয়ে প্রেশারে নরম করে রাখছি কারণ ওইটা সফট ব্রয়লার চিকেন। লবণ দিয়ে প্রেশার নরম করে রাখলাম। এখন ফিরে আসবো আর মশলা দিব আপনাদের সাথে। দেখেন চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, মশলা দেওয়ার টাইম আসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিই। তো এই চিকেন শক্ত সফট ওয়েলার চিকেনটা, এই যে আমাদের স্যালারি আছে না, এই যে দেখেন স্যালারি, একটা পাঁচ স্যালারি আনছি, আনিয়ে কাটছি ধুইছি রেডি করে রাখছি। এটাতে আমি মশলা ঢালতেছি, দেখেন ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ, হলদি 1 চামচ, আদা চামচ, মরচে পাউডার আদা চামচ, পাপরিকা কালারের জন্য আদা চামচ। এটা যখন তেলের উপরে বিরান করে আসবো, ভালো করে ওইটা চিকেনটারে বিরান করবো, তেলের উপরে আসবে, স্লো গ্যাসে রাখবো, পানিটা শুকাইয়া যাবে, তারপরে তেলের উপরে যখন আসবে তারপরে একটু ওই স্যালারিগুলো দিব। ঘুরিয়ে রাখি, এটা বিরান হোক। ফিরে আসছি, চিকেনটা গুনা হয়ে মশলার উপরে চলে আসছে, এখন ওই স্যালারি গুলা দিয়ে দিই। স্যালারি গুলা দিয়ে অনেক কোনাবো, স্যালারি গুলা বাজি করবো মশলার সাথে, ফিরান করবো, তেলের উপরে আসবে, স্যালারি সিদ্ধ হবে। ঘুরিয়ে রাখি, তারপরে আবার ফিরে আসবো আপনাদের সাথে। দেখেন ছেলেরা স্যালারি থেকে অনেক পানি বাইর হয়েছে, অনেক ওয়াটার আছে স্যালারির মধ্যে, ওইটা কুক হইতে আছে স্লোলি চিকেনের সাথে। যখন মাখা মাখা হয়ে যাবে, স্যালারিটা নরম হয়ে যাবে, তখন আমি নামাইয়া ফেলব। আবার ফিরে আসবো ফিনিশিং দেখানোর জন্য। এই দেখুন স্যালারি কারিটা কেমন হয়েছে, দেখাইলাম সামনে আমি। স্যালারির কারিটা হয়ে গেছে, স্যালারির মধ্যে অনেক পানি থাকে, সেই পানি স্যালারিটা হয়ে গেছে। আর স্যালারি আসলেও সফট জিনিস, স্যালারি কিন্তু খুব সফট, ওর মধ্যে পানি থাকে আর বেশি সময় লাগে না কুকিং করতে, আর পানি এই তার গুনা গুনা পাওয়া যায়। আর প্রথম যদি মাংসটা ভালো করে বুনিয়ে তারপরে স্যালারি দেন, তাহলে স্যালারির পানিটাই ওই স্যালারি হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। তাহলে টেস্টটা অনেক 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 মিষ্টি আর অনেক মজার রান্নাটা হয়। তো আপনারা যদি কেউ স্যালারি পছন্দ করেন রান্না করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা রান্না করবেন না। আমি আমার ফ্যামিলিকে স্যালারিগুলো পছন্দ করেন কারণ স্যালারির মধ্যে জিরার খুশবু করে, সেই জন্য আমরা পছন্দ করি। তাহলে আজকের কুকিংটা শেষ করলাম। আমার ফেসবুক পেজ থেকে
আমার ফেসবুক পেজটা ফলো রাখবেন সবাই বন্ধুরা, আর আমার ইউটিউব চ্যানেল পান্না আশার ব্লগটা সবসময় আপনারা রেগুলার দেখতে থাকবেন। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেকক্ষণ আপনারা দেখতে হইলো আমার ভিডিওগুলা। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকে, আর যদি ভুল করিয়া থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। সত্যি হইতেও পারে, যদি কোনো কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে। ভালো থাকে, আল্লাহ হাফিজ। আজকের জন্য কুকিংটা শেষ, আর একটা ছোট মোটো কুকিং নিয়ে যখন আসবো আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকেন আমার আমার বিউটিফুল বিবার, আমার বিউটিফুল বন্ধুরা, আমার বিউটিফুল আপুরা, আমার ভাইয়ারা, আমার ছেলেমেয়েরা, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কালকে জুম্মা, সবাই জুম্মা করতে যাবেন, জুম্মা মুবারক। আজ থেকে অ্যাডভান্স বলে দিলাম সবাইকে। থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।